हेलो फ्रेंड्स, एडुकेशन एंड सर्विस न्यूज चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे आलोचना करब यास जोड़े जे सकल मानुष क्षतिग्रस्त होयेछेन तारा सरकारी साहाज्य पाओयार जोन्नो दुआरे तान प्रकल्पे आवेदन करबार जोन्नो किभाबे दुआरे तान प्रकल्पेर फर्म डाउनलोड करबेन। तार आगे बंधुरा, प्रत्येकबारेर मतो आमार एकटि छोट्ट अनुरोध, आमार एई चैनलटि सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटिते क्लिक करे राखुन, जाते परवर्तीकाले एरकम नतून नतून भिडियो बा खबर सबार आगे सबार प्रथम नोटिफिकेशन मध्ये पेये जेते पारेन तार जोन्नो। एर संगे संगे एओ जाने राखि, भिडियोटी भालो लागले अवश्य एकटी लाइक करे राखबेन एबं कोनो रकम कोनो समस्या होले अवश्यई कमेंट करे जानाबेन। एर संगे संगे एओ जाने राखि, दुआरेतान प्रकल्पेर आपनारा फर्मटा फिल आप करबेन किभाबे तार जोन्नो आमि एकटी भिडियो आपनादेर जोन्नो अवश्यई तैरि करे शेयर करब एबं এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে আমি অবশ্যই দিয়ে রাখবো, আপনারা এখান থেকে সার্চ করে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারবেন। আপনারা সকলেই জানেন যে ইয়াস চরে রাজ্যবাসীর বাড়িঘর, চাষের জমির ফসল, মাছ চাষের পুকুর সব জলে ডুবে গিয়েছে। তাই ক্ষতিপূরণ স্বরূপ তাদেরকে রাজ্য সরকার দুয়ারে তান দেবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুয়ারে তান স্কিম দ্বারা ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে দেবে। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইয়াস চরে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন কর্মসূচি দুয়ারে তান প্রকল্প শুরু করা হচ্ছে বলেও জানিয়েছেন। আগামী 3রা জুন থেকে 18ই জুন পর্যন্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ও ব্লক এলাকায় বসবে এই দুয়ারে তান স্কিমের শিবির। এর জন্য রাজ্য সরকার প্রায় 1000 কোটি টাকার মতো ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদের পরিবারের হাতে তুলে দেবে বলে ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে 1000 কোটি টাকা ত্রাণের জন্য দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য। এর জন্য দুয়ারে সরকারের মতোই দুয়ারে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, যেটা গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে থাকবে এবং ব্লক লেটেন এলাকাগুলোতে থাকবে। আর এই দুয়ারে ত্রাণ অর্থাৎ ইয়াস চরের সাহায্য পাওয়ার জন্য আবেদন করতে হবে কার কত ক্ষতি হয়েছে সমস্ত তথ্য দিয়ে দুয়ারে ত্রাণের এই ফর্ম জমা দিতে হবে, এবং তার সঙ্গে যে সকল প্রয়োজনীয় তথ্য দিতে হবে তা হলো আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, জমির কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইনকাম সার্টিফিকেটের মতো কাগজপত্রগুলো। কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো দুয়ারে ত্রাণ প্রকল্পে জমা দেওয়ার ফর্ম আপনারা পাবেন কীভাবে। তো আসুন আমি একটি ছোট্ট পদ্ধতির মাধ্যমে জানিয়ে রাখি আপনারা কীভাবে দুয়ারে ত্রাণ প্রকল্পের ফর্ম আপনার মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। দুয়ারে ত্রাণের ফর্ম ডাউনলোড করার জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটারের গুগল সার্চ অপশনে এই লিঙ্ক ক্লিক করতে হবে। এই লিঙ্কটি কীভাবে পাবেন তা আমি আমার ভিডিওর শেষে আলোচনা করছি। এই লিঙ্কটিতে ক্লিক করার পর যে নতুন পেজ ওপেন হচ্ছে এখানে যে ডাউনলোড অপশন রয়েছে ওর ওপর ক্লিক করলেই খুব সহজেই দুয়ারে ত্রাণ প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারবেন। এরপর আসছি লিঙ্কটি পাবেন কীভাবে। লিঙ্কটি আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন অপশনে দিয়ে রেখেছি, যেটাকে আপনারা এখান থেকে কপি করে অথবা এই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করে সরাসরি দুয়ারে ত্রাণ প্রকল্পের ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।